কি যে কোনো কারণেই জীবন থেকে ঝেড়ে ফেলা যায় না। যে বাড়িতে মেয়েদের সম্মান করা হয় না, সেখানে ভগবান কখনো বসবাস করেন না। মা লক্ষ্মী ছাড়া যেমন বিষ্ণু অপূর্ণ, পার্বতী ছাড়া মহাদেব অপূর্ণ, সীতা ছাড়া রাম অপূর্ণ, আর রাধা ছাড়া কৃষ্ণ অপূর্ণ। যখন মন্দিরে দেবীদের পূজা করা হয়, তখন বাড়ির দেবীদের কেন বাড়িতে যথাযথ স্থান দেওয়া হয় না? বৌদি, যখন আমি তোমার বিষয় মাথা গলাই না, তখন তুমিও আমাদের কোনো বিষয়ে মাথা গলাবে না। মাথায় ঢুকলো কথাটা? এভাবে কথা বলাটা কি ঠিক হলো? তুমি কি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? সম্পর্কের কোনো মর্যাদা নেই, ভুল তো কিছু বলেনিও। একজন সন্তানের জায়গা তার মা বাবার কাছে হয়, তার বাড়িতে। মেয়েটা আমাদের দাদা, তাই সিদ্ধান্তটাও আমিই নেব। ও শুধু তোমার মেয়ে নয়, ও দীপিকারও সন্তান। ৯ মাস গর্ভে ধারণ করেছে দীপিকা, তুমি নও। জন্মটাও দীপিকা দিয়েছে, তুমি নও। ওর ইচ্ছেটা তোমার থেকে বড় হোক বা না হোক, মর্যাদা কিন্তু সমান সমান। দীপিকা, নয়নার থেকে দূরে থাকতে পারবে তুমি? দাদা, আমি তো শুধু হ্যাঁ বা নাতে জবাবটা দাও। তুমি কি নয়নাকে ছেড়ে থাকতে পারবে? হ্যাঁ বা না? তাহলে এই কথাই রইল, আজ থেকে নয়না এই বাড়িতেই নিজের মায়ের সঙ্গে থাকবে। নয়না, তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে, তুমি কি দেখতে চাও? ওই দেখো। ওয়াও, এতগুলো গিফট, এর মধ্যে আমার কোনটা? এগুলো সব তোমার? সত্যি? আর যদি এখনো নয়নাকে এই বাড়িতে রাখতে কিংবা ওকে দেখাশোনা করার জন্য যদি সমস্যা হয়, তাহলে ওর দায়িত্ব আমি নেব। ওকে এই বাড়িতে বড় করে তোলার দায়িত্বটা আমি নিয়ে নেব। দাদা, তুমি তোমার অধিকার। বাবা, তুমি একা কেন করবে? আমরা সবাই করব। আমরা সবাই তো এটা চাই যে আমাদের সোনা এখানেই থাক। সে তো দীপিকা বৌমাই মানছিল না। দীপিকা বৌমা, এবার তো তোমাকে শোভন বাবা খুব ভালো করে বুঝিয়েছে, তুমি তো নিশ্চয়ই বুঝে গেছো। এবার তো তুমি আমাদের সোনাকে এই বাড়িতেই থাকতে দেবে, তাই না?
তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার জন্য নয়না এবার থেকে আমাদের সাথেই থাকবে। আমাকে এখন তাড়াতাড়ি মায়ের কাছে যেতে হবে। দীপিকা দিদি, আমি না তোমার সঙ্গে পরে কথা বলছি, আমাকে একটু মায়ের কাছে যেতে হবে। নিজের মায়ের কাছে যাচ্ছে মায়ের সোনা মেয়ে। এবার দেখো জয়তি, আমাদের পরাজয় হবে না, এখন তো সেটাই হবে যেটা আমি চেয়েছিলাম। দাদা, আমি একটু বাড়ি যাব, আমার জন্য একটু ট্যাক্সি বা রিক্সা এনে দেবে গো। ওঠো, আমি ছেড়ে দিচ্ছি তোমায়। না, আমি রিক্সা। তুমি একবারে কেন কথা শুনতে চাও না? আমি তো বললাম আমি ছেড়ে দিচ্ছি, বসে পড়ো। বলো এবার কোথায় যাবে তুমি? ওই মায়ের কাছে। কেন তুই তোর বিয়ের এত বড় সত্যিটা লুকিয়েছিস? যে মানুষ একজন ভালো মেয়ে হয়ে উঠতে পারেনি, তার মাকে ঠকিয়েছে, তার মাকে মিথ্যে কথা বলেছে, সে একজন ভালো মানুষ হতেই পারে না। কি বলবো নাকে, কি করে সামলাবো, কি করে বোঝাবো? আর চুপ করে থাকিস না ফুল, এত চুপ থাকার ফলেই তো এত গন্ডগোল হলো, বলে দে সবই নাকে। চোখের আড়ালি করতে চায় না, যখন চোখই থাকবে না তখন মেয়ের দিকে চোখ তুলে তাকাবে কি করে বৌমা?